তুমি যেই চোখ দিয়া মেয়ে দেখার পরে বলো ক্রাশ খাইস ক্রাশ বলে খায় আরে এই জমানার ফুলাফান বলে ক্রাশ খায় ক্রাশ এটা মুরব্বীরা আসলে কি হইবে বুঝেন না গোড়ার দিন যে চোখ দিয়ে তুমি ক্রাশ খাও আরে তুমি ক্রাশ খাও নাই নবীজিদের হাজার বছর পূর্বে বলেছে ফাজিনাল আইনি নাজর তুমি চোখের জিনা করেছ যেই চোখ দিয়ে ক্রাশ খেয়েছ ওই চোখের মধ্যে আল্লাহ লোহা গলিয়ে উত্ত হওয়ার পর তোমার ক্লাস খাওয়া চোখের মধ্যে আল্লাহ ঢেলে দিবেন কোন যুবক যদি একটি নারী সামনে পড়লো ও তাকাইছে যে তাকাইছে আর শক্তি পই দেয় না আধা ঘন্টা একবারে আধা ঘন্টা পরে বলতেছে এ এক দৃষ্টি মাত্র হইছে আল্লাহ কিন্তু বাচ্চারই বুঝে আল্লাহ কিন্তু বাচ্চারই বুঝে অতএব অনাকাঙ্ক্ষিতভাবে যদি পড়ে যায় সাথে সাথে দৃষ্টিটা নিচের দিকে নিয়ে আসবেন আল্লাহ তালা মাফ করে দিবে ওলাই লাকাল আখিরো দ্বিতীয়বার তাকাবেন না যুবকরা এগুলো দেখা তার আরামের গোম হারাম হয়ে যায় সকালে পরে গোসল করতে হয় আরে যুবকরা কথা কি বলবো এই এলাকার ওই একজন মুরব্বী আমি সবার সাথে ফিরি এক মুরব্বী বয়স হয়েছে সত্তর থেকে আসি একদিন আমাকে গিয়া বলে হুজুর একটা মাস আলা জিজ্ঞাসা করতাম বলেন বলতেছি হুজুর আমি যখন রাস্তা দিয়ে হাঁটি যখন ব্যাপারদা নারী দেখি থলে যে আমার জল্পনা কল্পনা হয় গুণ ওই বুনি আমি চিন্তা করলাম আমি অবিবাহিত মন চাইলে আমার চাইতে পারে এই বুড়ার আশি বছরের মন চায় চিন্তা করলাম এই জন্য আল্লাহ সুরা ফাজরের সদ্য নাম্বার আয়তে আল্লাহ বসেন ইন্না রব্বা কালা বিল মির আল্লাহ এই জন্য সুরা বনি ইসরাহলের সঁয়ত্রিশ নাম্বার আয়তে আল্লাহ বসেন ইন্না সামা ওল বাসর ওল ফুয়াদা কুল্লু উলা ইকা কানা আনহু মাস উলা

পাতলা পাতলা হওয়ার কারণে তার মাথা থেকে পা পর্যন্ত যা আছে তার উঁচু উঁচু পাহাড় সহ যা আছে একেবারে দুষ্ট ছেলের দৃষ্টি পর্যন্ত পৌঁছায় দেয় এমন কাপড় পরি একবারে সুটু কাপড় নাইট ওইটা পরে দিনে বের হয় কেমন বেহায়ার করে বেহায়া এমন কাপড় পরিধান করে একেবারে ছোটো কাপড় এরপরে আমাদের মতন মোল্লা দেখলে এই কাপড় খালি নিচের দিকে টানে আরে ভাই বানাই সই ছুটু করে এটা টানলে তো সির বয়রে না এটা কি বড়ই বলে খালি টানে আমাদের মতন মোল্লা টুল্লা দেখলে সমস্ত নারীদের পর্দা হইলো মোল্লাদের কাছে আর এমনি বাসায় হাতে ওই জায়গার মধ্যে সমস্যা নেই এই সমস্ত নারীকে আল্লাহ বিশ্বাস করেন জাহান্নামে নামে নিক্ষেপ করবে এরা নারীরা ইউজ আবার অনেক সময় দেখি এক শ্রেণীর নারীরা বুরকা পরিধান করে ঠিক এমন ফিটিং ফাটিং বুরকা এই বুরকা পরিধান করার পরে তার যে আকর্ষণীয় জিনিসগুলো আছে এই আকর্ষণীয় জিনিসগুলো দুষ্ট ছেলের দৃষ্টি পর্যন্ত পৌঁছায় দেয় ফলে যুবকরা আরো বেশি আকৃষ্ট হয় আল্লাহর ঈশ্বরের কসম আপনি সামাজিকভাবে এটাকে বুরকা বলতে পারেন ইসলাম বলে এটা বুরকা নয় এটা বুরকা নয় এটা ফরাজ এই কথা ল্যাংটা থাকা একই কথা এটা আকর্ষণ বাড়ায় আর আকর্ষণ বাড়ায় ফাজিনাল আইনিন নাজ যুবকদেরকে আর চোখের জিরার মধ্যে লিপ্ত করে আল্লাহর ইজ্জতের কসম এটা বুরকা হতে পারে না এটা বুরকা নয় এটা পরাজেই কথা না পরা একই কথা অনেক সময় দেখি নারীরা ও রাস্তাঘাটে যে চলাফেরা করে চুলগুলো একেবারে খোলামেলা আগের জামানার নারীরা মুরব্বি এবং হুজুরুদেরকে দেখলে পর্দার আড়ালে চলে যেত এখন এই জমানার নারীরা সবাই কিন্তু আবার খারাপ না সবাই কিন্তু আবার খারাপ না এই জমানার নারীরা ও চুল যে এইভাবে আগুলা কেশে পাগল বেশে যে হাঁটে হুজুর দেখলে মাথায় দিব দূরের টুজুর কথা আর সুলে এইভাবে ঝাড়া দিয়া বলে দেখ মোল্লা আমার চুল কত বড় চিন্তা করছেন আমি স্পষ্ট ভাষায় বলি ওই নারীর চুল দেখা যেই কথা ওই নারীর সেই জায়গা দেখা একই কথা লাহ সাচ্চা হুমা কোনো পার্থক্য নাই আল্লাহর নবীজি বলেন এই নারীকে কে দাইয়ুস আল্লাহর নবী বলেন এই নারী দাইয়ুস তাকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে সে যত আমল করুক না কেন যত আমল করুক না কেন জান্নাতের দরজার মধ্যে গিয়ে লেখা দেখবে আ দাইয়ুস লা জান্না জান্নাহ কারণ নবীজি বলেছেন সালাহাতুন কদ হাররাম আলাই হিমুল জান্নাহ এর মধ্যে আ একসময় মা বোনরা আমল করতো সন্তানগুলো ভালো হইতো এখন সন্তানগুলো এমন হয় কেন ওই গর্বে আসার পরে সারাদিন মায়ে কোরআন তেলাওয়াত করে না নামাজ করে না মায়ে খালি আপনার ফেসবুক আর ইউটিউব ঠেলে স্মার্টফোনে এই জন্য আমি দুঃখ করে বলি এখন বাচ্চা জন্মের পরে ওয়া করে কান্নাকাটি করে সামনের জামানা এমন আসতেছে বাচ্চা জন্মগ্রহণ করার পরেই বাচ্চা বলবে মোবাইল 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 ওই যে মা দে বাচ্চাকে গর্বে নিয়ে ওই পাবজি আর ফ্রি ফায়ার আর মোবাইল টিভাটি টিভি করছে এই মোবাইলের তাসির পড়ছে এই জন্য গার্ডিয়ান হিসাবে আপনার সতর্ক থাকা দরকার সন্তান ভালো হয় না দোষ আপনাদের সন্তানের দোষ না আল্লাহ নারীদেরকে বলেন তোমরা পর পুরুষের সাথে কোমল ও আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলবা না তাহলে যার অন্তরে বেদি আছে সে কুবাসনা করবে কল্পনার জগতে তোমাকে নিয়ে জিনা করবে চিন্তা করবে আহ মেয়ের কণ্ঠ কত সুন্দর বাহ মেয়ের কণ্ঠ কত চমৎকার মেয়ের কণ্ঠ যদি এত সুন্দর হয় না জানি ওই জিনিসগুলো কত সুন্দর এটা আল্লাহ বলছে ভাই আমার তো কোনো দোষ নাই এই জন্য আল্লাহ বলেছে তোমাকে নিয়ে কল্পনার জগতে জিনা করবে ভাই দেখেন নারীর মোবাইলে ফোন আসছে কি করবে জি কে বলছেন কোথায় থেকে জি আমি উমুক থেকে উমুক জায়গা থেকে বলছি জি কেন যেই কাদের জন্য বলছে জি আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম দিয়ে কথা বলবে আবার সালাম দিয়ে ফোন কেটে দিবে এখন যদি বলে ভাই এই যে রসের কথা ভাই যে ভাই যে বলছে এই ভাই ওই একদিন হাই হয়ে যায় এই ভাই 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 একদিন হয় হাই এটা আমাদের আঞ্চলিক ভাষা এই জন্য আল্লাহ বলেছেন ভাব লাগায় কথা বলবে না তুমি ভাব লাগায় কথা বললে পুরুষের সাথে পুরুষ একদিন দুই দিন তিন দিন তোমার সাথে কথা বলার পরে ওই পুরুষ তোমাকে বলবে ও মায়া মায়া গো ভাবলাগায় গে লাগো এই যে পুরুষ জল্পনার জগতে কি করে তোমাকে নিয়ে কল্পনা জল্পনার জগতে জিনায় লিপ্ত হয় আল্লাহ এটাই বলেছেন সুরা আজ বত্রিশ নম্বর এতে ফালা মারত প্রিয় ভাই ও বোনদেরকে বলছি মনোযোগ দিয়ে শুনুন ইসলাম প্রচার করাই আমাদের একমাত্র উদ্দেশ্য তাই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন এবং এখনও যারা এরিয়ান ইসলামিক টিভিকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করুন এবং হযরতের এরকম নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন